السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين سيدنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان الله ليعذبهم وأنت فيهم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرب سینا مشک انبار ہوتے আতর রূপে করতেন তাহা নূর নবীজির দুরুদ শুনে অন্তর যাদের কান্দে না কাল হাশরে বাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহ
নবী গো আপনি বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل وسلم وبارك على আজকের এই পবিত্র 37তম বার্ষিক আজিমশান সুন্নি মহাসম্মেলন এই সম্মেলনটি হুজুর গাউসুস সাকালাই শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণে মরহুম হাবিবুর রহমান ও তার মা বাবার রুহের মাগফিরাত কামনার্থে উক্ত আজিমশান সুন্নি মহাসম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করছেন আওলাদে ওলি মোহাম্মদ আমানুল্লাহ শাহ বর্তমান বদ্দিনী সিং বাথুরিয়া নাইবিয়া দরবার শরীফ সহসভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন জনাব হাজী আব্দুর রুব সাহেব সিনামাসি প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আবুল বাশার মেম্বার এসবি সাহেব সাবেক মেম্বার সিনামাসি প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উস্তাদুল উলামা আল্লামা মুফতি আনামুল হক কুতুবী সাহেব ইসলামী আলোচক বিটিভি ও বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল অধ্যক্ষ ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসা প্রধান বক্তার আসন যিনি অলঙ্কৃত করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিক রাসুল মুজাহিদ আহলে সুন্নাহ বাতের আতঙ্ক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফতি আজম মুনাজির আজম পীর তরিকত রহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম রিজভী সুন্নি আল কাদেরী সাহেব খলিফা রিজভী দরবার শরীফ চান্দিনা কুমিল্লা বিশেষ আকর্ষণ আশিক রাসূল সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী হযরত মাওলানা মুফতি নাজমুল হোসেন আত তাহিরী মাদানিয়া গাউসিয়া মাদ্রাসা পানিসর ব্রাহ্মণবাড়িয়া বিশেষ বক্তা আসন যিনি অলঙ্কৃত করছেন হযরত মাওলানা মুফতি তৌহিদুর রহমান রিজভী সুন্নি আল কাদেরী সাহেব আরো উলামায়ে কেরাম অতিথি মেহমানগণ যুবক ভাইয়ারা মুরব্বী বাবারা পর্দানশীল মা ও ভাইয়ারা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই পবিত্র রজনী এক হচ্ছে পবিত্র জুমার রজনী তারপরে যিনি না হলে কোরআন সৃষ্টি হতো না নুরুন আলা নুর রহমাতুল লিল আলামিন যিনি সর্বাঙ্গ শরীর মুবারক আল্লাহ পাকের নূর যিনি প্রসাদ মুবারক আল্লাহ পাকের নূর যিনি পায়খানা মুবারক আল্লাহ পাকের নূর সেই মদিনার কামলিওয়ালা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই রাত্রিতে আল্লাহ পাকের লামাকানে গিয়েছেন আল্লাহর সাক্ষাতে গিয়েছেন আল্লাহর সাথে
पवित्र रजनी आबार बेहेश्तेर बागान सजानो हयेछे पवित्र বাগানে আসতে পারেন নাই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব মেহেরবানি করে বেহেশতের বাগানে আসার জন্য বসার জন্য যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবে کرامদেরকে উদ্দেশ্য করে বলেছেন সাহাবে کرام ও আমার সাহাবারা তোমরা যদি দুনিয়ার কোথাও যাও বেহেশতের বাগান পাও ওই বেহেশতের বাগানে বসিও ওই বেহেশতের ফল ভক্ষণ করিও বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই বেহেশতের বাগান আজকে সাজিয়েছেন আপনারা যারা যথা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব মেহেরবানি করে বেহেশতের বাগানে আসার জন্য একটু মহব্বতে ভরুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আশফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নূর নও বিজি রশকর গাগন লাইগা সে জার কলি যায় নূর নও বিজি রশকর গাগন লাইগা সে জার কলি যায় আর সের তারা গর বস করে বন জঙ্গলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ খবরদাতা বিনজির বেবিসাল নবী নবী কমলি ওয়ালা যেহেতু এই পবিত্র মেরাজের রজনী মেরাজের অনেক আলোচনা হয়েছে
মেরাজ শরীফের অনেক আলোচনা হবে হয়েছে হবে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য রব্বি আরনি বেহুজ বেকার হইয়া শুধু এই জপতাই তিনি জপলেন খোদা দেখা দাও আল্লাহ দেখা দেওয়ার জন্য বলে আল্লাহ দেখা দাও রব্বি আরনি আল্লাহ দেখা দাও তোমাকে দেখতে চাই আল্লাহ বলে আল্লাহ তারানি হে মুসা আমাকে দেখতে পারবে না আমি দেখার বস্তু নই আমাকে দেখতে পারবে না তারপর মুসা আলাইহিস সালাম বেহুশ বেকার হইয়া রব্বি আরনি এই জপন করতেছে মুসা আলাইহিস সালাম এই দুনিয়া থেকে আল্লাহ দেখার জন্য বেহুশ বেকার হইয়া রব্বি আরনি ডাকতেছে আল্লাহ বলেন লা তারানি আমাকে দেখতে পারবে না তারপরেও মুসা আলাইহিস সালাম দেখার জন্য যেহেতু বেহুশ বেকার হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে মুসা রে ও মুসা এমন হইলাম ফেরেশতার যখন হয়ে গেল আমাকে দেখার জন্য আসো তোর পর্বতে আসো তোমাকে আল্লাহ দেখার স্বাধীনতায় আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের নূরের তাজাল্লি যখন ওই পর্বতে ছেড়ে দিল পর্বত পুরে ছাই সুরমা হয়ে গেল মুসা আলাইহিস সালাম জানে নাই মুসা নবী বেহুশ বেকার হয়ে পড়ে আছে আল্লাহর নূরের তাজাল্লিতে তুই পর্বত পুরে ছাই হয়ে গেল আল্লাহকে তো দেখতে পারে না শুধু নূরের তাজাল্লির কারণে বেহুশ বেকার হইয়া বেহুশ হয়ে পড়ে গেলেন আমার আল্লাহকে তো দেখতে পারে নাই মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখার জন্য বেহুশ বেকার হইয়া আল্লাহর কাছে আরাধনা করলো আল্লাহ তোমাকে দেখতে চাই আমার নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য এই 5 ওয়াক্ত নামাজ এনেছেন এই মেরাজের রজনীতে আশরা শব্দের অর্থ রাতারাতি ভ্রমণ আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন অবশ্যই জানেন যদি কেউ সন্দেহ করে ঈমান থাকবে না বরবাদ হয়ে যাবে উম্মতে মুহাম্মদের কম বয়সে সত্যি কোক পাবে তারা যে 75 নামাজ পড়তে পারবে না অবশ্যই আমার নবী কামলিওয়ালা জানেন তারপরে কেন মুসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে আল্লাহর হাবিব যখন 75 নামাজ নিয়ে আসলেন মুসা আলাইহিস সালাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ নবীগো আপনার উম্মতের জন্য কি এনেছেন আল্লাহ আপনাকে কি দিয়েছেন দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমার উম্মতের জন্য 75 নামাজ দিয়েছেন মুসা আলাইহিস সালাম বলেন যান আপনার উম্মত এই 75 নামাজ তারা পড়তে পারবে না তারা সময় পাবে কম বয়স তাদের কম হবে আয়ু পাবে কম যান কমায় আনেন তারপরে আল্লাহর হাবিব কি কমাইলেন 5 এইভাবে 9 ফিরে ফিরে গেলেন মুসা আলাইহিস সালাম রাস্তার দাঁড়ায় তাইখা নবীজিকে 5 করে কমানোর জন্য বললেন ভেদ রহস্য হচ্ছে মুসা বলে দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখার জন্য আমি বেহুশ বেকারার ছিলাম আল্লাহ দেখতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে দেখা দেখা আমি আল্লাহ দেখার সাজ মিটাইছি আপনাকে দেখে দেখে আল্লাহ দেখার স্বাদ মিটে আপনাকে দেখলে আল্লাহ দেখার স্বাদ মিটে এই জন্যই মুসা আলাইহিস সালাম বারবার বারবার এইভাবে 9 আমার দয়াল নবীকে পাঠাইলেন 5 করে কমাইছেন কমায় কমায় 9 5
45 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্তের মধ্যে এনেছেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। তিনি জবান মুবারক দ্বারাতে বলেন আমি নবী রাহমাতুল লিল আলামিন কে যারা দেখছে মান রানি ফাকাদ রাহ আমি নবীকে যে দেখলো সে যেন আল্লাহ দেখলো বলে সুবহানাল্লাহ মহব্বতে বরং সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম আলাইকুম সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ मोहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलात लिया रसूल अल्लाह अलैकुम सलाम लिया हबीब अल्लाह अलैकुम सलात लिया रसूल अल्लाह अलैकुम سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم صلوات یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم সম্মানিত হাজেরিন আমি সর্বপ্রথম পবিত্র কালামে পাক থেকে एक टुकड़ा आयत करीमा तिलावत करी वमा कान अल्लाह लियुअज्जिबहुम व अंत फीहिम ओए काफिर मुशरिक ओए काफिर मुशरिक अल्लाह कुरान के द्वारा अस्वीकार करतो अल्लाह कसे तरह पढ़तो ना पढ़ा अल्लाह तुम्हार कुरान जे सत्य अल्लाह तो मानी ना তোমার কোরআন যে সত্য আমরা তো মানি না তাহলে আমাদেরকে তোমার কোরআন সত্য হয়ে থাকলে আকাশ থেকে পাথর নিক্ষেপ করে আকাশ থেকে একটা গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দাও। তারা কি করছে আল্লাহর কাছে সে প্রার্থনা করছে যে কোরআন যে তোমার সত্য স্বীকার করি নাই নবীগণের আমলে কি করেছে পানিতে ডুবায় মারছে আগুনে পোড়ায় মারছে এইভাবে আল্লাহর কাছে যখন তারা সে প্রার্থনা করলো তোমার কোরআন যদি সত্য হয়ে থাকে তোমার কোরআন তো আমরা সত্য বলে স্বীকার করি না স্বীকার না করার কারণে আমাদের কি কি করে ধ্বংস করে দাও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দাও আমার আল্লাহ পাক তখনই বলে মা কান আল্লাহ লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহি আল্লাহ বলেন আল্লাহ এমন নন যে তোমাদেরকে ধ্বংস করে দিবে কেননা তোমাদের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন রয়েছে বলে সুবহানাল্লাহ ওই রহমত যদি না থাকত ওই রহমত যদি না পাঠাইতাম তাহলে অবশ্যই আমি ধ্বংস করে দিতাম এখন আল্লাহ বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আপনাকে রহমত বানায় পাঠাইয়াছি আপনাকে রহমাতাল লিল আলামিন বলে পাঠাইলাম এই আলামত বসন আলামিন বহুবচন সমস্ত গোটা আলামের জন্য তিনি রহমত এই রহমত আসার কারণে কাফের মুশরিক বেঁচে গেল আমার নবীর খাতিরে নচেত তাদেরকে ধ্বংস করে দিত তারা ধ্বংসের জন্য তারা কি করলো প্রার্থনা করেছেন বন্ধুরা আমার রহমতে খাস রহমতে আম
হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা ওহাবি খারিজিলা মাযহাবি যত আছে নবীর দুশমন তারাও তো রহমত পাইয়া বেঁচে আছে রহমত যদি নাই সৃষ্টি তো বাঁচবে না তিনি তো রহমত এই রহমত তারা রহমত পাইয়া বাঁচতেছেন রহমতে আম রহমতে খাস ইমানদার মুমিন মুসলমান তারা রহমতে খাস প্রাপ্ত হইয়া আছে আর অন্য অন্য যারা রয়েছে কাফের মুশরিক নবীর দুশমন যারা তারা রহমতে আম পেয়ে বেঁচে আছে বন্ধুরা আমার আমি আপনি যদি না খাই অবশ্যই আল্লাহ তো রাজ্জাক তিনি রিজিক দাতা রিজিক আমরা খেয়ে বেঁচে আছি আল্লাহ হচ্ছেন রাজ্জাক আল্লাহ বলেন আনা মুতিউন আমি হচ্ছি দাতা নবীজি বলেন আনা কাসিমুন আমি নবী হইলাম বন্টনকারী বলেন সুবহানাল্লাহ দাতা হচ্ছেন কে আমার আল্লাহ আর বন্টনকারী কে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বন্টন করেন তিনি বন্টনকারী আল্লাহ পাক হচ্ছেন দাতা বন্টনকারী রাসূল মানুষ না খায় কিন্তু বাঁচবে না বাঁচে বিজ্ঞান প্রমাণ করে 18 দিন বা 21 দিনও না খায় একটা মানুষ বাঁচতে পারে কিন্তু জানতে চায় আপনার শ্বাসটা যখন বের হয়ে যায় এই লোকটা কি বলবে মুর্দা না জিন্দা বলবেন শ্বাসটার ভিতরে আসলো না শ্বাস বাতাসটা যখন বের হয়ে গেল আর ভিতরে আসলো না আপনি 2-1 মিনিট তারপরে তো শেষ ডেড বডি হয়ে যায় আপনি রিজিক না খায়ও কিন্তু 18 দিন বাঁচলে কিন্তু রহমত ছাড়া কিছু কোন পাছার কোন ক্ষমতা নাই ওই রহমত নবী রহমতুল লিল আলামিন আমার নবী হচ্ছেন রহমত বাতাসটা রহমত কিনা জানতাম চাই বাতাসটা রহমত নি আল্লাহ গো ওই বাতাসটা যদি রহমত হয় তাহলে রহমতের মূল কোন জিনিস ওই রহমতটা কি আমার আল্লাহ বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীকে রহমত বানায় পাঠাইছি তিনি রহমতের মূল তিনি সৃষ্টির জাল তার প্রমাণ যখন আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে চলে গেলেন তিনি কদম মোবারক যখন জমিন থেকে উঠাইলেন সব কিছু মুর্দা হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ বন্ধুরে গরীর কাটা তেমনি ভাবে 12টার মধ্যে যদি থাকে এখন যদি ব্যাটারি খুলে ফেলেন 12টা কাটার মধ্যেই থাকবে কিয়ামত পর্যন্ত যদি ব্যাটারি না লাগান ঘড়ির কাঁটা 12টার মধ্যে থাকবে আর ব্যাটারি লাগাইলেন টক 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 করে আবার কাঁটা চলা আরম্ভ হবে চলতে থাকবে আমার দয়াল নবী যখন কদম মোবারক জমিন থেকে উঠাইলেন সব কিছু নিস্তব্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল চলা বন্ধ হয়ে গেল বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্ন রেওয়ায়েতে জ্বলন্ত প্রমাণ রয়েছে আল্লাহ হাবিবকে অন্যহানির ঘর থেকে যখন বের হইলেন উযু বানাইলেন তা কিন্তু উম্মতে মুহাম্মদকে শিক্ষা দিয়েছেন নবী তো নবী গলে চর্ম চোখটা বন্ধ তলব মুবারক জিন্দা ঘুমান নাই ঘুমাইলে শরীয়তের বিধান ঘুমাইলে উযু করতে হবে উযু আছে উযু অবস্থা ঘুমাইলাম ঘুম থেকে উঠছি শরীয়ত উযু বানাতে হবে আল্লাহর হাবিব তো উম্মতদেরকে শিক্ষা দিয়েছে যে ঘুমাইলে উযু লাগবে উযু বানাইছেন উযুর পানিটা যে গড়াগড়ি দা যাইতেছে আমার আল্লাহর হাবিব যখন কদম মোবারক জমিন থেকে উঠাইলেন সব কিছু অচল হয়ে গেল বন্ধ হয়ে গেল
আবার যখন তিনি মেরা শরীর থেকে ফিরে আসলেন জমিনে কদম রাখলেন তখন থেকে আবার চলা আরম্ভ হয়ে গেল প্রমাণ হয়ে গেল তিনি সৃষ্টির জান সৃষ্টির মূল নবী রাহমাতুল লিল আলামিন তিনি সৃষ্টির জান যদি না হইতো তাহলে হুজুর পানিও বন্ধ আবার যখন তিনি কদম মোবারক জমিনে রাখলেন আবার চলা আরম্ভ হয়ে গেল এখন প্রমাণ হয়ে গেল গরির কাটা বারোটার মধ্যে ছিল ব্যাটারি নাই খুলে ফেললেন বারোটার মধ্যেই থাকবে আমার নবী সৃষ্টির জান সৃষ্টির জান জান যদি নাই মুর্দা হয়ে যায় তিনি আবার যখন কদম মোবারক রাখলেন জমিনে তখনই আবার কক্ত করে আরম্ভ হয়ে গেল হযরত মাওলানা মুফতি আনামুল কুতুবী সাহেব স্টেজে উপস্থিত হয়ে গেছেন হুজুরের পর পরে আমাদের ইন্ডিয়া দরবারের যিনি নৌরক পীরের তরিকত রহমানের সৈয়দ আল্লামা পীর মুফতি নজরুল ইসলাম রিজভী আল কাদরী সাহেব চলে আসবেন আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে এলোমেলোভাবে ঘোরাঘুরি করতেছেন সকলের কদমে দুটি হাত রেখে সবাই অনুরোধ জানাচ্ছি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে মেহরবানি করে মাহফিলে এসে বসার জন্য দর্শক সম্মানিত হাজিরিন মাহফিলের আদব অবশ্যই রক্ষা আমাদের করতে হবে যেহেতু অতিথি মেহমান আমাদের মধ্যে এসেছেন মঞ্চ উপবিষ্ট হয়েছেন আর সামনে অগ্রসর হওয়া বেয়াদবি এই বলে আমি ক্ষান্ত করলাম মামা আলাইনা ইল্লাল বালাগ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।